হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এসএস ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আর আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম, সেটা হচ্ছে তোমাদেরই রিকোয়েস্ট ভিডিও, ব্লগ ভিডিও। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম স্নান করা চুল ঝাড়ানো ভিডিও, তো একজন আমাকে একটা ফ্রেন্ড বারবার রিকোয়েস্ট করছে, বৌদি আবার তুমি স্নান করো না তো সরি চুল ঝাড়ানোর ভিডিও দাও। তো আমি আজকে একটা বান্ধবী বাড়ি যাবো, ঠিক হয়েছে, তো ভাবলাম তাহলে স্নান করে গিয়ে তোমাদেরকে রেডি হয়ে এই এই সুযোগেই তাহলে এই ভিডিওটা দিয়ে দেওয়া যাক। তো তার জন্য এখন দেখো আমি চুল ঝাড়াচ্ছি, চুল ঝাড়িয়ে ঝটাপট করে রেডি হব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন যারা ফ্রেন্ড আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো অবশ্যই তাহলে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিও চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে সেটা জানাবে তোমরা। তোমরা যদি কমেন্টে না জানাও তাহলে আমি কী করে বুঝবো তোমাদের ভিডিওটা আদৌ ভালো লাগলো না খারাপ লাগলো? তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে সেটা জানাবে, তাহলে আমিও বুঝতে পারবো, আমারও ভালো লাগবে। তো দেখো চুল ঝাড়াতে ঝাড়াতে মানে কি বলবো, আর আমার চুলের অবস্থা তো খুবই খারাপ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, চুল স্ট্রেট করে আমার সব চুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো কি করা যাবে, তো চলো এবার আমি ঘরে যাবো। আমার মোটামুটি চুল ঝাড়ানো হয়ে গেছে, স্নান করা সকাল সকাল কমপ্লিট। তো এবার চুলটা শুকিয়ে গেলে তো শুকিয়ে যাবে আস্তে আস্তে, চুলটা ঝাড়িয়ে নিয়েছি, মানে চুল ঝাড়াচ্ছি কি ঝাড়াবো। দেখো চুলের অবস্থা যা, মানে কি বলবো তোমাদেরকে, খুব কান্না পাচ্ছে আমার চুল, শ্যাম্পু করতে আসে খুব কান্না পেয়ে যায় চুল দেখে, কেন স্ট্রেট করতে গেলাম, চুল স্ট্রেট করে সব নষ্ট হয়ে গেছে। তবে ঘরে যাচ্ছে, এখন চলে এসেছি, আর এবার আমি শাড়ি পরতে চলে এসেছি, আর শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের। তোমার নাম কালকে আমার অনেক ফ্রেন্ডরা বলছিল, বৌদি তুমি ব্ল্যাক কালারের শাড়ি পরো, তোমাকে ভালো লাগবে। তো এটা তো নেটের শাড়ি না, এটা জাস্ট এমনি একটা শাড়ি, অন্য রকমের শাড়ি, আমি ঠিক নাম জানি না শাড়িটা। তো শাড়িটা কেমন লাগছে তোমরা আমার অবশ্যই কমেন্টে জানিও, আর আমাকে পরে কেমন লাগবে সেটাও জানাবে। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, শাড়িটা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ তো আমি শাড়িটা এখন পরবো, আর শাড়িটা ব্ল্যাক কালার, তোমাদের কাদের কাদের রেড ব্ল্যাক মিলিয়ে শাড়ি ভালো লাগে, তো এটা খুব পুরোটা ব্ল্যাক হলে পরে আমার বেশি ভালো লাগতো। তো কি করা যাবে, এই শাড়িগুলো নতুন তখন উঠেছিল, তো তার জন্যই তোমাদের ধরে এনে দিয়েছিল। তো শাড়িটা একটুখানি কি বলো তো একটু সিল্কের সিল্কের টাইপের, তো আমার না খুব কষ্ট হচ্ছে শাড়িটা, মানে কুচি কী করে কী করবো বুঝতে পারছি না। তো একটা কুচি ধরার লোক হলে পরে ভালো হতো, কেউ যদি আমার শাড়ি কুচি ধরতে চাও তাহলে অবশ্যই চলে আসো, তাহলে আমি অপেক্ষা করছি, শাড়িটা পরে দিলে ধরে বসে থাকবো, ঠিক আছে ধরে বসে থাকবো, কেউ যদি চাও অবশ্যই আসো। আর দেখো আবার বুঝতে পারছি না কী করে শাড়ির কুচিটা ঠিক করবো, শাড়ির পিনই তো নেই, কী করে করবো বুঝতে পারছি না, তাও চেষ্টা তো করতে হবে না। আর শাড়িটা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আসলে আমি ভালো খুব একটা আমি শাড়িটা খুব ভালো পরতে পারি, সবাই এখানে শাড়ি পরতে আসে, তার জন্য আমার কাউকে দরকার হয় না শাড়ি পরার জন্য, কাউকে দরকার হয় না আমার শাড়ি পরার জন্য, এখানে যারা যারা আছে তারাই আমার কাছে উল্টে শাড়ি পরতে আসে, কারণ আমি শাড়ি পরতে খুব ভালো পারি। জানি দেখো কুচিটা খুব একটা ঠিক হয়নি, তোমরা যদি কেউ এসে একটু ধরে দিতে তাও হতো, আর তোমাদের দাদাভাই ব্যস্ত আছে তো সেও ধরতে পারছে না, কে ধরে দেবে বলো কুচি, শাড়ির শাড়ি কুচি এভাবে হয়, শাড়ি কুচি ভাবে আরো সুন্দর তাই না। তো এই পরপর আমার দুটো স্নানের ভিডিও, মানে তোমার এই স্নানের ভিডিওর সাথে শাড়ি পরার ভিডিও পরপর দুটো দিয়ে দিয়েছি। আমাকে একজন লাইভে বলছিলে যে বলতে তুমি ব্ল্যাক শাড়ি পরে আসো, ব্ল্যাক শাড়ি আমি পরে আসবো কিন্তু সেটা এই শাড়ি না, সেটা আমি অন্য শাড়ি পরে অন্য টাইপের ব্ল্যাক শাড়ি পরে আসবো, কিন্তু এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই বলবে। আর এটা এক পিন করে পরবো না পিন করে পরবো বুঝতে পারছি না কিরকম ভাল লাগবে, বুঝতেও পারছি না ঠিক কীভাবে ভাল লাগবে, তোমরা একটু বলে দাও তাহলে ভালো হয় যে আমাকে কি এক পিন করে পরলে ভাল লাগবে। যাই হোক ফিতে রেখে বাড়ি, ফিতেটা তো বাঁধা হয়নি, এটাকে বেঁধে নিই, এটাও যদি বাঁধার কেউ হতো এখন
দেখো এইভাবে এক একটা বাধা যায়, এগুলো বলো অসম্ভব কাজ, এগুলো এগুলো হচ্ছে অসম্ভব কাজ। শাড়ি পরতে গেলে একজন হলে একটু ভালো হয়, কিন্তু আমি কি করবো, বেশি টাইট হয়ে গেছে। দেখো এবার হাতে ঠিক হয়েছে, মাথাটা শ্যাম্পু করা তো ভাবছি, এক পিন না আমি পিন করেই পরবো। দেখো আমি পিন আপটা কিভাবে করছি, দেখো আমার শাড়ি পিন করা হয়ে গেছে অলরেডি। শাড়ি পিন করতে একটু বুঝতেই পারছি টুকটাক, দেখো পেছনে এইভাবে কি মারা যায় বলো, খুব সমস্যা, একা একা শাড়ি করতে সত্যিই খুব কষ্ট। কেউ যদি একটু থাকে, সামান্য একটু হেল্প করার জন্য কেউ থাকলে বেশ ভালো হয়। উফ, ঢুকাতেই পারছি না, উফ ঢুকছেই না, সেফটি পিন ঢুকছেই না। শাড়ি পরাটা কার কার ভালো লাগছে সেটাও বলো, যে বৌদি ভাই তুমি কেমন শাড়ি পরো সেটা অবশ্যই কমেন্টে জানিও, যে আমি কেমন শাড়ি পরলাম, কেমন পরতে পারলাম, সুন্দর করে পরতে পেরেছি কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও একটু। আমার শাড়ি পরাটা সুন্দর হয়েছে কিনা জানি না, আমি কতটা সুন্দর করে পরতে পেরেছি, তোমাদের পছন্দ হবে কিনা। তো আমার ফাইনালি শাড়ি পরা হয়ে গেছে, তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, আর এই ব্ল্যাক শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই সেটা বলো। পুরোটা দেখো, পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি এখন মানে চুল রাজ রাইনি, মা এমনি সাজুগুজু করিনি, কিন্তু সবকিছু আমার হয়ে গেছে, শুধু এখন মানে মুখটাকে একটু সাজবো, একটু চুলটা আঁচড়াবো, আর বাকি আমি পুরো কমপ্লিট। কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আজকে ভিডিওটা এই অবধি, তোমাদের রিকোয়েস্টে আমি আবারও শাড়ি চেঞ্জ করার ভিডিও তোমাদেরকে দিলাম, আর একজনে বলছিল সে চুল ঝরানো, তো সেটাও দেওয়া হয়ে গেলো, একবার দুটো একসাথে সবার আশায় পূরণ করা হলো। তো আজকে ভিডিওটা এই অবধি শেষ করলাম, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় সবগুলো করে দিও, আর আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থাকো বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও, ভালো ভালো ব্লগ প্রত্যেকটা সবার আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আমি ঘুরে আসছি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই।